আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। নাথান বম এখন কোথায়, কেএনএফ এর শক্তির উৎস কি, জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। এরপর জানিয়ে দিব, অজ্ঞাত কারণে কুকি চিনকে তোয়াজ করছে না সরকার, অভিযোগ করলেন বিএনপির ছিন্ন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। জানিয়ে দিব, ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে জাসদ ছাত্রলীগের নেতা নাইব আহমেদ তুষারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রনক হাসানকে হত্যার হুমকি, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েটের সাবেক শিক্ষার্থী রনক হাসানকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এবারে জানিয়ে দিব, পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র পায় বান্দরবনের সন্ত্রাসী কেএনএফ এর সদস্যরা, অভিযোগ করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বান্দরবন সন্ত্রাসীদের কাছে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত থেকে অস্ত্র আসে বলে এমনটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, হামলাকারীদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতিমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদেশের কাছে এসেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে, তাকে কুকি চিনকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলে হামলার প্রস্তুতি ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক, যুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বা আমেরিকান সম্পদ লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইতিমধ্যে ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিতে শুরু করেছে তেহরান, এজন্য যুক্তরাষ্ট্রকে তারা সরে যেতে বলেছে। গাজা যুদ্ধে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলার পর এবার চিরশত্রু ইরান এবং ইসরায়েল মুখোমুখি। কনসুলেটে হামলায় ইরানের কুদস প্রপসের কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি এবং অন্য সদস্যদের হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। এ আশঙ্কায় ইসরায়েলে নতুন আতঙ্ক দেখা দিয়েছে, সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, নাথান বম এখন কোথায়, কেএনএফ এর শক্তির উৎস কি। অভাব অনাটনের সংসারে জন্ম এবং বেড়ে উঠেছিলেন নাথান বম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জন করেন, ইউরোপের বেশ কয়েকটি দেশেও গেছেন। বন্ধুদের কাছে দাবি করতেন ইংল্যান্ড থেকে তিনি চারুকলায় ডিপ্লোমাও নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করার পর আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করার চেষ্টা করে ব্যর্থ হন নাথান বম। তাতে ক্ষোভ জন্মে ইংরেজি ভাষার বইও লিখেছিলেন তিনি। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করেছিলেন, সেটাও লাভজনক হয়নি তার। একসময় একটি এনজিও করেছেন, এরই মধ্যে নানা মহলের সহযোগিতা নিয়ে সশস্ত্র সংগঠন গড়ে তোলেন এই নাথান বম। সেই সশস্ত্র সংগঠন কুকিসি ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এখন পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রত্যন্ত এলাকার এক দরিদ্র ছেলে কিভাবে এই সশস্ত্র সংগঠন গড়ে তোলার রসদ পেয়েছেন, কোথায় তার শক্তির উৎস কি, তিনি কোথায় বা আছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই যুগে ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর লড়াই বা ইনসারেন্সি যখন প্রায় হারাতে বসেছে, তখন খুবই ক্ষুদ্র একটা এলাকায় এ ধরনের তৎপরতা চালানো কতটুকু বিবেচনা প্রসূত তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। অনেকেই নাথান বমের উচ্চভিলাষী চরিত্র দিকে দিকপাত করেছেন। ছেলেটা যথেষ্ট উচ্চভিলাষী এবং অনেক ক্ষেত্রে হটকারীও বটে, এটা অনেক আগে থেকেই টের পেতাম। কিন্তু যখন নতুন রাজ্য তৈরির আন্দোলনে নামে সব সন্ত্রাসী কাজ শুরু করলে বিষয়টা স্পষ্ট হলো আরো। পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকিসি ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর প্রধান নাথান বম সম্পর্কে কথাগুলো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার 2 বছরের বয়সে বড় আরেক পাহাড়ি ব্যক্তি। তিনি নাথানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি সংক্রান্ত প্রায় সব কাজ করতে সহায়তা করেছিলেন। একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানের সুযোগ পাবেন পড়াশোনা করা, সেটা নিশ্চিত করতে যত সম্ভব সবকিছুই সহযোগিতা করেছিলেন তিনি। তিনি আরো বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাথানকে ভর্তির জন্য তৎকালীন উপাচার্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের অতিরিক্ত সহযোগিতা করেছেন। ভর্তি হওয়ার পর নাথান এক পর্যায়ে এই ব্যক্তির সঙ্গে আর তেমন কোনো যোগাযোগ রাখতেন না।
কেএনএফের নামে সশস্ত্র সংগঠন গড়ের ঘটনা জানার পর তিনি লোক মারফতটাকে সাবধান করে দিল নাথান সেগুলো দিকে কর্ণপাত করেনি। নাথান বম পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার বিচারে পঞ্চম বম জনগোষ্ঠীর সদস্য। এই জাতিগোষ্ঠীর প্রায় সবাই খ্রিস্ট ধর্মাবলম্বী। বান্দরবন জেলার রুমা উপজেলার এডেনপাড়া সড়কে নাথানের পৈতৃক নিবাস। পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না কখনোই। তারপরও এই পরিবার এবং জনসংখ্যা কম একটি জাতিগোষ্ঠীর ভেতর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পড়ার সুযোগ পাওয়া এলাকার অনেকেই গর্ববোধ করছে। কেএনডিও থেকে কেএনএফ এডেনপাড়ায় কুকিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি বেসরকারি সংস্থার প্রতিষ্ঠা ছিলেন নাথান বম। এই প্রতিষ্ঠানে অর্থের উৎস হিসেবে অনেকেরই উৎসুক থাকলেও তার রহস্য এখনো উন্মোচন করা যায়নি। নাথান সেই সময় তার জাতিগোষ্ঠীর মানুষকে একত্রিত করার জন্য নানা রকম ভাবনা ভাবতে থাকেন। এ সময় জো নামে ইংরেজি ভাষায় একটা বইও লিখে ফেলেন তিনি। এর দাম 300 টাকা ছিল। নাথানের দল কেএনএফ এর প্রচারে একটা বড় অংশ ছিল পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় রাজনৈতিক দল জেএসএস এবং চাকমাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবস্থান নেয়া। অনেকেই মনে করে জেএসএস এর বিরুদ্ধে একটা সশস্ত্র দলের অবস্থান পার্বত্য চট্টগ্রামের হোক এটা যারা চাইতেন তারাই নাথানকে নানাভাবে সহযোগিতা করেছেন। নাথান এখন কোথায় আছে? এই শান্তি কমিটির সঙ্গে ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠক হয় গত 5ই মার্চ। সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী পরের বৈঠক হওয়ার কথা ছিল 22 এপ্রিল, কিন্তু তার আগেই একাধিকবার একাধিক ব্যাংকে হামলা, থানায় হামলা সহ নানা কর্মকাণ্ড শুরু করে দিল কেএনএফ। নাথানের এই তৎপরতার ফলে শান্তিপ্রিয় প্রক্রিয়া থেকে নিজেদের সরে আসার কথা জানান শান্তি কমিটির নেতারা। এই কমিটির সদস্য সচিব জাল্লাম বম প্রথম আলোকে বলেছেন, জাতিসত্তার মানুষের দিকে চেয়ে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে শুধু শান্তির জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেল। শান্তি প্রক্রিয়ার মাঝখানে কেএনএফ কেন এই কাজ করলো তা আমার বোধগম্য নয়। জাল্লাম বম জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম দিকে তার সঙ্গে নাথানের কথা হয়েছিল। নাথান তখন জানিয়েছিলেন যে তিনি মিজোরামে আছেন। এরপর শান্তি প্রক্রিয়ায় তিনি কেএনএফ এর অন্যদের সঙ্গে যোগাযোগ করেছেন। নাথানের সঙ্গে তারপর আর কোনো যোগাযোগ হয়নি। তবে নাথান কি মিজোরামে আছে না কোথায় আছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির বালিয়াপাড়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হোসেন খান প্রথম আলোকে বলেছেন, নাথানের অবস্থান কোথায় এটা আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে প্রথম আলোর সঙ্গে ভারতের মিজোরামের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তারা কেউই তার নাম প্রকাশ করতে চাননি। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মিজোরাম শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, নাথান বম কোথায় আছেন সেটা আমরা অবগত নই, তবে এখন এত বড় বড় অপারেশন বাংলাদেশে হচ্ছে, সেখানেই সশস্ত্র গোষ্ঠীর বড় নেতা অর্থাৎ নাথান যে কাছ থেকে নেতৃত্ব দিচ্ছেন এটা ধরে নেওয়া যায়, কারণ এত বড় অভিযানে মূল নেতা দূরে থাকবেন এটা বোধহয় ঠিক নয়। তার মানে ধারণা করা হচ্ছে নাথান বম এখন বাংলাদেশেই হয়তো পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটিতে অবস্থান করে থাকতে পারেন। অজ্ঞাত কারণে কুকিচিনকে তোয়াজ করছে সরকার, অভিযোগ করলেন রুহুল কবির রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে প্রমাণিত কুকিচিন সম্পর্কে তিনি অবগত থাকলেও তাদের সম্পর্কে তেমন খোঁজ খবর রাখেনি কিংবা রাখার প্রয়োজন মনে করেনি। বরং অবস্থা দৃষ্টি মনে হয় কোনো এক অজ্ঞাত কারণে কুকিচিনকে তোয়াজ করা হচ্ছে না। কেন কুকিচিনকে এত তোয়াজ করা হচ্ছে এর পেছনে বা লুকে রয়েছে আসল রহস্য। শনিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, দেশবাসী জানে এই সশস্ত্র গোষ্ঠী পাহাড়ে প্রশাসনের নাকের ডগায় বেড়ে উঠলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুকিচিনের পরিবর্তে পাহাড়ে তথাকথিত জঙ্গি ধরার নাটক করছে। অপ্রিয় হলেও সত্য, এই কুকিচিনকে ব্যবহার করে নিজেদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে অবৈধ ক্ষমতা লিপ্সু সরকার বর্তমান দেশের সর্বভৌমত্বকে বিপদে ফেলেছে। রুহুল কবির রিজভী আরো বলেন, কুকিচিন গত 2-3 দিন যেভাবে বান্দরবনে থানা, পুলিশ পাড়ি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা অব্যাহত রেখেছে তাতে স্পষ্টই প্রমাণিত এই সশস্ত্র গোষ্ঠী সম্পর্কে দেশের গোয়েন্দারা ছিল বেখবর কিংবা তাদের বেখবর করে রাখা হয়েছে। জনগণ মনে করে শেখ হাসিনা তাবেদার সরকারের কারণে কুকিচিন বর্তমানে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন তিনি।